জান্নাতে আইডি থেকে আপনি জানতেছেন মেয়েদের সুন্নতি পোশাক কোনটি, শাড়ি পরা কি নাজায়েজ? মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে, কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে বলেন মিক্সি পরতে হবে, অনেকে বলেন শাড়ি পরা যাবে না, শাড়ি যদি কেউ পরে তার উপরে ওড়না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই, আর স্বামীর সামনে এটা পরতে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত ঘরের অন্য অন্য যে মাহরাম পুরুষরা আছে, নিজের ছেলে ভাই, তাদের সামনে শাড়ি পরলে প্যাট পেট ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে। সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম, তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ তাহলে তার জন্য জায়েজ আছে, নিষেধ নয়। এমডি শেহাব হোসেন জানতে চেয়েছেন, বাবার সুদের টাকা ছেলের জন্য কি হালাল হবে? বাবার সুদের টাকা, যে কারোরটাই যে কারোর জন্য হারাম, অতএব বাবা সুদের টাকা ছেলে ভোগ করবেন না, যদি নিজে জানতে পারেন এটা সুদের টাকা, এটা খাওয়া তার জন্য হালাল হবে না। রেজাউল করিম জানতে চেয়েছেন, টিকটকে রেফার করে ইনকাম করা কি হালাল? এ বিষয়ে ইনশাল্লাহ আগামীকালকে আশা করছি আমাদের একটা ভিডিও যাবে, সেটার জন্য চোখ রাখুন আমাদের পেজ এবং চ্যানেলে। আসমান হোসনা ফেনু জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কি না? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। কাকলি শেখ জানতেছেন, সাহা সিদ্ধাতে কি সেজদার তাজবি পড়বো? জি অবশ্যই আপনি সিদ্ধা তাজবি পড়বেন। মিনহাজ জানতেছেন, দিন শিক্ষা অর্জনের বিজ্ঞ ওলামাইকরাম সংস্রবের গুরুত্ব কতটুকু, অনলাইনে কি সেটা সম্ভব? দিনে শিক্ষা অর্জনের জন্য ওলামাইকরাম সংস্রবের গুরুত্ব অপরিসীম। আব্দুল ইবনে মোবারক রাহমাহুল্লাহ বিশেষ দাবি, তিনি বলেছেন আল ইসনাদু মিনাদ দিন, দিনের মধ্যে সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কার কাছ থেকে দিন নিলেন, তিনি কার কাছ থেকে নিলেন, তিনি তার কার কাছ থেকে নিলেন, এভাবে সূত্র থাকাটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনলাইনে খুব বেশি হয় না। তাছাড়া সোহবত বা সরাসরি দিনের এলম এবং ফাহাম বুঝ, এটা সরাসরি গ্রহণ করার মধ্যে যে কল্যাণ আছে সেটি অনলাইনে নাই। অনলাইন থেকে আমরা অর্জন করব অবশ্যই, কিন্তু এর পাশাপাশি অফলাইনে সরাসরি কোনো বিজ্ঞ আলেমের সোহবত এবং সান্নিধ্যে থেকে দিন শেখা উচিত। দিন শেখার মূল পদ্ধতি সেটি, সেটি আমাদের চেষ্টা থাকা উচিত। সোহেল আড়ি থেকে জানতে চেয়েছেন, বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো কতটুকু শরীয়তসম্মত? বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ নয়, দুই দেশের নিয়ম এবং শৃঙ্খলা এতে ভঙ্গ হয় এবং নানা রকম অপরাধের দুয়ার এর মাধ্যমে উন্মোচিত হয়ে থাকে। হুন্ডি ব্যবসায়ীরা হুন্ডির টাকা দিয়ে অনেক অনৈতিক ব্যবসা করে থাকেন এবং অন্যায় করে থাকেন, বেআইনি কাজ করে থাকেন, তাদের সহায়তা করা উচিত নয়, অন্যায় কাজে সহায়তা করাটাও অন্যায়। আব্দুল্লাহ সিদ্দিক জানতে চেয়েছেন, কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সে গুণাগার হবেন? না, একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুণাগার হবেন না। সাব্বির জানতেছেন, বডি বিল্ডিং বা জিম করা কি ইসলাম সম্মত? কোনো অসুবিধা নেই, ইসলামের এরকম নিষেধ নাই, যেটা নিষেধ নাই সেটা করাতে কোনো অসুবিধা নেই। জাহানারা আপনি জানতে চেয়েছেন, এআইডি থেকে নিরাপত্তা বা বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তি সাথে পিস্তল রাখতে পারেন কি না? তার কাছে পিস্তল থাকাটা কতটা নিরাপদ সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি সেটা বিবেচনা করে তাকে রাখার অনুমতি দেয় তার নিরাপত্তার প্রয়োজনে তাহলে তার জন্য জায়েজ, আর যদি এরকম না হয় বরং তিনি নিজে থেকে রাখেন তাহলে সেটা তো তার জন্য অন্যায়, বেআইনি। আর বেআইনি কাজ করা এটা অনুচিত। একজন মুসলমান, আদর্শ মুসলমান হতে হলে তিনি বেআইনি কাজ করবেন না যতক্ষণ পর্যন্ত সেই কাজটি, সেই আইনটির সাথে শরীয়তের কোনো সংঘর্ষ না থাকে। এরম আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এরম আইনকে মেনে চলা ইমানদারের কর্তব্য। বিধায় অনুমতিবিহীন যদি কেউ পিস্তল রাখেন সেটা তার জন্য বা অন্যের জন্য হুমকির হতে পারে, এই জায়গা থেকে সেই কাজটি অনুচিত কাজ এবং নাজায়েজ কাজ হবে।